আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি নওশিন আক্তার, নীলার নওশিন। অনেকদিন পর আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার সময়টা যেভাবে কাটছে আলহামদুলিল্লাহ, অনেকদিন পর মনে হলো আবার একটু ভালো সময় কাটাইলাম আল্লাহর রহমতে। আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, আজকের সময়টা আমার অনেক ভালো কাটছে। এই যে যাদের দেখতে পারতেছেন, ওরা মাদ্রাসার ছাত্র, অনেকের বাবা আছে মা নেই, অনেকের বাবা মা নেই, ওরা মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআনের সবগুলো পাখি। ওদের সাথে আমার সময়টা অনেক ভালো কাটছে। টোটাল 10 জন ছিল ওরা, আমি আমার বাসায় ওদেরকে ইনভাইট করছিলাম, তো ওরা আসছে, ওদের পেয়ে আমিও অনেক খুশি। আমার খুব ভালো লাগছে ওদেরকে, ওরা অনেক ছোট ছোট, সবাই এত সুন্দর কোরআন পড়তে পারে, এত ভদ্র নম্র, সত্যি খুব ভালো একটা সময় আমি ওদের সাথে পার করছি। তো ওরা আসছে আমার বাসায়, আমি রান্নাবান্না করছি। আমি যখন নীলার জন্য কিছু একটা করি বা রান্নাবান্না, এগুলা কাজ সব আমি নিজেই করি, বাসার কাউকে আমি করতে দিই না। আমার ছোটো বোন আমাকে হেল্প করে, তো রান্নাবান্না করছি। শরীরটা আমার ভালো ছিল না, ওদের জন্য আমি আমার সামর্থ্য মতো যতটুকু পারছি রান্নাবান্না করছি, নিজের মতো করি। তো ওরা আসছে, ওদেরকে ওদের জন্য রান্নাবান্না করে আমার খুব ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা, কোরআনের সবগুলো পাখি, ওদের লাইফটাও অনেকের অনেক কষ্টের, কারো বাবা আছে মা নেই, আবার হচ্ছে এখানে কারো বাবা মা নেই, তো ওদের লাইফটা খুব কষ্টের। আমি সবার সাথে গল্প করতেছিলাম, ওরা গল্প করতেছিলাম হাসি খুশিভাবে, আমার খুব ভালো লাগতেছিল। আমিও বুঝাইতেছিলাম, ওরা সবাই নীলয়কে চিনে, নীলয়কে ভালোভাবেই চিনে, তো ওরা খাচ্ছিল খুব ভদ্রভাবেই, সবাই অনেক লজ্জাও পাচ্ছিল। যাই হোক, আমি রান্নাবান্না করছি, খাবারটা আমি নিজেই দিতে চাইছিলাম যে ওদের নিজের হাতে খাবো, আমার শরীরটা ভালো না। তো আমি বসে আছি, আমার ছোট মামা খাবার দিচ্ছে ওদেরকে, আমি ওদের পাশে বসে আছি, ওদের সাথে কথা বলতেছিলাম। আমার জ্বর ঠান্ডা, রান্নাবান্না করছি ওদের জন্য, অনেকদিন রান্নাবান্না করি না, যাই হোক নিজের মতো করে রান্নাবান্না করছি ওদেরকে। আমি বলতেছিলাম খাবারটা হয়তো বা মজা হয় নাই, ওরা ছোট বলতেছিল না ভালোই হয়েছে, তো ওরা খাচ্ছিল, আমার খুব ভালো লাগতেছিল। সকাল সকাল আসছে, 9টার দিকে ওরা আমার বাসায় আসছে, কোরআন তেলাওয়াত করছে, দুজন হুজুরও আসছে কোরআন তেলাওয়াত করছে, নীলার জন্য দোয়া করা হয়েছে, আর অনেকে ওরা এতিম। যাই হোক, ভালো লাগছে, ওরা ছোট। এখানে একটা ছেলে, ওর বাবা মারা গেছে ছোটবেলায়, ওর মা ওকে রেখে চলে গেছে, ছোটবেলায় ওর মাকে দেখে নাই, রেখে চলে গেছে, তো মাদ্রাসায় বড় হয়। ওই ছেলেটার জন্য আমার অনেক খারাপ লাগছে, তো আমি বললাম তোমার যখন ভালো না লাগবে তুমি আমার বাসায় চলে আসবা, অনেক বুঝাইলাম, কথা বললাম, খুব খারাপ লাগছে। আসলে এই মানুষের জীবনে না দুঃখ কষ্ট থাকেই, আমার থেকেও অনেকেই অনেক কষ্টে আছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, ওদের গ্রামের বাড়ি কারো রংপুর ময়মনসিং, ওরা অনেক দূরে থাকে এখানের মাদ্রাসায়, তো সবাই সুন্দরভাবেই খাচ্ছিল। আমি যতটুকু পারছি ওদের জন্য রান্না করছি, আমারও খুব ভালো লাগতেছিল ওদের সাথে কথা বলে, ওদের সবার জীবনের গল্প শুনলাম, এত ভদ্র, এত সুন্দর করে ওরা কথা বলে, সালাম দেওয়া, মানে কি বলবো, সত্যি ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যাই হোক, আমি বসেছিলাম পাশে, আমার ছোট মামা ওদের সবাইকে খাবার দিচ্ছিল, আমার শরীরটা ভালো না, এই জন্য আমি বসেই আছি পাশে। অনেকটা সময় ওদের সাথে পার করলাম, ওদের সাথে কথা হইল, তো আমি আর কি বললাম যে ওদের জন্য পাঞ্জাবি বানায় দিব ইনশাল্লাহ সবার জন্য। ওরা বলতেছিল যে যে কালার লাগবে, পরে আমি বললাম যে হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমাদের নিয়ে, আমি তোমাদের ইনশাল্লাহ সবাইকে নিয়ে পাঞ্জাবি কাপড়, ওরাই পাঞ্জাবি পরে, নিয়ে ইনশাল্লাহ বানায় দিব। শরীরটা ভালো না, যার জন্য বেশি সময় ওদের সাথে কাটাতে পারি নাই। ওরা
ওদের পছন্দ মতো খাচ্ছিল, যে যেটা পছন্দ করে সেটাই নিচ্ছিল। আমি তো আসলে জানি না ওরা কী খেতে পছন্দ করে, জিজ্ঞাসা করছিলাম তো ওরা অনেক লাজুক, বলতে পারে না। পরে আমি বলতেছি আমার রান্না হয়তো বা মজা হয় নাই, তোমরা খেতে পারতেছো না ভাই। পরে বলতেছে না, ওরা হাসতেছিল। ওদের সাথে সময়টা সত্যি আমার অনেক ভালো কাটলো, আর ইনশাআল্লাহ ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন ওদের জন্য কিছু করার। আমি জানি না আমি কতটুকু পারবো, বা জানি না, আমার তেমন সামর্থ্য নাই। ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমার অনেক ইচ্ছা আছে ওদের জন্য কিছু করার, কিন্তু জানি না আমার আসলে সামর্থ্য নাই। আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি আমি করি, করার চেষ্টা করি এটা অনেক আগে থেকেই। নিলয় যতটুকু পারতো চেষ্টা করতো, ইচ্ছা ছিল আমাদের দুজনের ফিউচারে যদি কখনো ভালো কিছু হয় ইনশাল্লাহ এরকম কিছু করব, ভালো কিছু করব, দুজনেরই খুব স্বপ্ন ছিল। যদিও এখন নিলয় নাই, আমি বেঁচে আছি, আমার এত সামর্থ্য নাই, চেষ্টা করি আমি আমার সামর্থ্যর মধ্যে যতটুকু পারার করার। আমার ভালো লাগে, আমার এইভাবেই সময়গুলো যাচ্ছে। আল্লাহ, এই তো আসি, ভালো সময় পার করলাম ওদের সাথে, ওরা খাওয়া দাওয়া করতেছিল। আর ওদের জীবনটা অনেক কষ্টের, ওদের কোরআন শরীফ পড়া আমি শুনতেছিলাম, সকাল 9টা বাজে ওরা আসছে, তো যখন পড়তেছিল আমার, আমি পাশের ঘর থেকে আমি শুনতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। মানে ওদের সাথে কথা বলেও অনেক সময় আমি গল্প করছি ওদের সাথে, খুব ভালো লাগতেছিল। ওদের সবার নাম জিজ্ঞাসা করলাম, কে কোথায় থাকে, কার বাবা আছে, কার মা আছে, ওদের জীবনের গল্পগুলো শুনতেছিলাম, শুনলাম অনেক কিছু শিখলাম, নিজের মনকে সান্ত্বনা দিলাম। যে এখানে এই যে কয় অনেকগুলো বাচ্চা আছে যাদের মা বাবা নেই, ওরা মাদ্রাসায় থাকে, এতিমখানায় থাকে, ওদেরকে দেখাশোনা করে, মা বাবা কেউই নাই, ওদের লাইফটা কেমন ভাবলেই কেমন জানি লাগে। আসলে এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে, দুনিয়াটা মানেই হচ্ছে দুঃখ কষ্ট নিয়েই জীবন মানুষের। আসলে এই ক্ষণিকের দুনিয়াটা আমাদের অনেক পরীক্ষা, কত কষ্ট দুঃখ নিয়েই জীবনটা। আমি শুধু মনে করতাম যে আমার লাইফটাতেই মনে হয় সব থেকে বেশি দুঃখ কষ্ট, কিন্তু যখন আমি অনেক মানুষের গল্প শুনি, এই যে ছোটো ছোটো কিছু বাচ্চাদের গল্প শুনলাম, আমার চোখে পানি চলে আসছে। আমি অনেক বুঝাইছি ওদের, সান্ত্বনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।